السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের প্রশংসা। আল্লাহ ফাকরাব্বুল আলমিন সবচেয়ে বেশি সুন্দর করে তিনি শিখিয়েছেন যা সুরায়ে আল ফাতিহাতে রয়েছে। তারপরে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের প্রশংসা গণগান পেশ করা সবচাইতে ভালো করে করেছেন সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তার সুন্নতি খুতবাই খুতবাতুল হাজাতে রয়েছে, যা আজকের মাহফিলের শুরুতে পেশ করেছি। তারপরে সালাত ও সালাম পে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক, যার উপকারিতা সীমাহীন রয়েছে। পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, দরুদ পেশ করবে, তার উপর আল্লাহ পাক তার বিনিময়ে 10 গুণ রহমত বর্ষণ করবেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার ফজিলত, যেটা সুন্নতি তরিকায় হইতে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হইতে হবে, নিজের খেয়াল খুশি যাতে করে না হয়, কারণ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে যখন আল্লাহ পাকের শুকরিয়া আমরা পেশ করলাম, প্রশংসা পেশ করলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করলাম, মানুষের শুকরিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন করার হুকুম দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া তখনই সম্পূর্ণ হয় যখন মানুষের শুকরিয়া করা হয় আল্লাহ পাকের শুকরিয়ার পরে। যার ওপর যত বড় নিয়ামত রয়েছে তত বড় তার শুকরিয়ার দায়িত্ব রয়েছে। পে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের সম্পর্কে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকুরগুজার বান্দা হব না? আমার আগের পরের ভুল ভ্রান্তিকে আল্লাহ পাক অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, এর ওপর কি আমার শুকরিয়া আদায় করা দায়িত্ব নেই? এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের অধিকাংশ সময় তাহাজ্জুদে ইবাদতে সিজদায় কিয়ামুল লাইল কাটাতেন। পা ফুলে যেত, পা ফেটে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হইল যে আপনি এত কষ্ট কেন করেন, তখন তার জবাবে এই কথাই বলেছিলেন যে আল্লাহ পাকের যখন নিয়ামত আমার উপর সবচেয়ে বড় রয়েছে, অকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাকের অনুগ্রহ তোমার উপর সবচেয়ে বড় রয়েছে,
তখন শুকরিয়া আদায় করাও আমার বড় দায়িত্ব রয়েছে। আফালা আকুনু আবদান শাকুরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া করতে জানে না, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের নুন খেয়ে গুণ গাই না, তারা আল্লাহ পাক রব্বুল আলমিনেরও গুণ গাইতে জানে না, আল্লাহ পাক রব্বুল আলমিনেরও হক আদায় করে না। সুতরাং এখানে আমরা যে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আজকে এই মোবারক দিনে, জুমার দিনে এশার সলাতের পরে, নিজের ভাষায় যেই ভাষা এখানকার স্থানীয় মানুষরা বুঝে না, যে আমরা কি বলি আর কি শুনি, তারপরে আমাদেরকে যে অনুমতি দেওয়া হয়েছে বলার এবং শোনার, দেশে নিজের ভাষায় শুনছেন বলছেন, সকলে বুঝছে আপনার কথা আমার কথা, কিন্তু এখানে বিদেশে আরব দেশে নিজের ভাষায় বিশেষ করে আল্লাহ রাব্বুল আলমিনের কথা, আল্লাহর দিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআন সুন্নাহর কথা, সহিহ দিনের কথা আলোচনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে তাদের শুকরিয়া আদায় করা আল্লাহ পাকের শুকরের উপর আমাদের উপর একটি দায়িত্ব যা করা উচিত। সুতরাং এই আরব আমিরাতের সরকার হাফেজ আহমুল্লাহ, বিশেষ করে হুকুমতে দুবাই, আল্লাহ পাক যেন রব্বুল আলমিন তাদের হেফাজত করেন, হারাসা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দেশে বরকত দান করেন, আল্লাহ পাক তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন, আল্লাহ পাক তাদের দ্বারা তার সন্তুষ্টির কাজ যেন বেশি বেশি নেন, এবং আল্লাহ পাক রব্বুর অসন্তুষ্টির কথা কাজ থেকে সকলকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলম এই দেশে, এই দেশের মানুষকে আল্লাহ পাক আরো দিনের খেদমতের তৌফিক যেন দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন, যারা আমরা আছি এখানে আছেন তাদের সকলের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন বরকত দান করেন। বিশেষ করে দুবাই আওকাফ, যাদের খেদমত দিনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেছেন, যেখানে বড় ধরনের দিনের খেদমত তারা করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাজায়ে খায়ের দান করেন, তাদের নেক আমল কবুল করেন, তাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করেন, এবং তাদেরকে আল্লাহ পাক আরো দিনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদের সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন। তাদের শুকরিয়ার পরে আমাদের দিনী ভাইদের শুকরিয়া আদায় করি, যারা এই আপনাদেরকে এখানে একসাথে বসার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের বাংলা ভাষাভাষী মেহনত পরিশ্রম করেছেন, তারা এখলাসের সাথে কাজ করেছেন, যারাই রয়েছেন সকলের শুকরিয়া আদায় করি এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ পাক তাদের নেক আমল কবুল করেন। আর তারপরে শুকরিয়া আদায় করি সকল ভাইদের বোনদের যারা এখানে কষ্ট করে এই মেঘলা আকাশ চারিদিকে বৃষ্টি বৃষ্টি ভাব তাতে যে হাজির হয়েছেন, আল্লাহ পাক আপনাদের নেক আমল কবুল করুন, আল্লাহ পাক আপনাদের রুজিতে বরকত দান করেন, আল্লাহ পাক ছেলে মেয়ে পরিবার পরিজনে বরকত দান করেন, আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আবার দোয়া করি আল্লাহ পাক সকলের যারা এখানে হাজির হয়েছেন তাদের সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, দিন দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন সুরক্ষিত রাখেন, হেফাজতে রাখেন। আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয় শুনেছেন, তা হচ্ছে সন্নতের অনুসরণ হচ্ছে সফলতার চাবি। সন্নতের অনুসরণই মানুষ সফল হতে পারে, শুধু সফলতার চাবি নয় বরং মহা সাফল্য। আল্লাহ পাক কোরআনে কারিমে একে বলেছেন মহা সাফল্য। এই সন্নতের অনুসরণ সম্পর্কে আলোচনা করব, যাতে রয়েছে আমাদের ইহকাল পরকালের সফলতা কামিয়াবি। এই সন্নত বলতে কি বুঝায় এটা বুঝে নেওয়া জরুরি, কারণ আমাদের দেশের মানুষরা এই সন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে। সন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল। সন্নতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যেসব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয় করলে ভালো স্বভাব রয়েছে, প্রতিদান রয়েছে, এইরকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সন্নত বলা হয়, এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সন্নত,
এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সুন্নত মানে মাত্র কয়েকটি কাজ, কয়েকটি কাজের নাম হচ্ছে সুন্নত, যার ফলে আমাদের দেশের মানুষরা সুন্নতি পোশাক বুঝে। অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলামে, কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক। অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পোশাক কেমন ছিল, এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক। সেটা বিশেষ একরকমের হইতে হবে এমন কিছু নাই। সুন্নতি টুপি, দাড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে, আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি, এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি সুন্নতি। এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা, কিন্তু আসলে এগুলি অবাস্তব, এগুলি আসলে সুন্নত না, এগুলিকে সুন্নত বোঝাই না। দাড়ির ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক, সেটা হচ্ছে জরুরি ওয়াজিব জিনিস, সেটা কোনো সুন্নত নাই, সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে। আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে, এইসব সুন্নত নিয়ে আলোচনা নয়, এইরকমই দু চারটি আরো সুন্নত, খাওয়া দাওয়ার সুন্নতি তরিকা, বসার সুন্নতি তরিকা, এগুলো কি বুঝাবো না। সুন্নত মানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবন আদর্শ, তার জীবনের প্রতিটি ক্ষেত্র কেমন ছিল, তার ব্যক্তি জীবনটা কেমন ছিল, তার আকীদা কেমন ছিল, ধর্মীয় বিশ্বাস কেমন ছিল, তার ইবাদত বন্দেগী কেমন ছিল, তার আখলাক চরিত্র কেমন ছিল, তার আদান প্রদান লেনদেন মামালাত কেমন ছিল, তার ব্যক্তি জীবনের পরে তার পারিবারিক জীবন কেমন ছিল, তার সামাজিক জীবন কেমন ছিল, তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল, এই সমস্ত বিষয়কে সামিল হচ্ছে সুন্নাত, সুন্নতের অনুসরণ। অর্থাৎ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি হয় আমাদেরকে করতে বলেছেন অথবা সেটা তিনি করেছেন, অথবা সাহাবায়ে কেরামরা করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, এসবগুলিকে সামিল। বৃষ্টি যখন আসে তখন পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বেশ কিছু দোয়া রয়েছে, বৃষ্টির প্রয়োজন রয়েছে তখন দোয়া রয়েছে এক রকমের, জি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আপনার জন্য উপকারী, এখন প্রয়োজন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া। কিন্তু যখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আপনার, বৃষ্টির প্রয়োজন নেই, বৃষ্টি এখন আপনার বিপরীত দিকে, এখন বৃষ্টি না হলেই ভালো, তখন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারীতে হাদিস রয়েছে দোয়া শিখে, ছোট্ট দোয়া একটু পড়েন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারপাশে যেখানে প্রয়োজন রয়েছে বর্ষা বৃষ্টি সেখানে বর্ষা বৃষ্টি দাও, ওয়ালা আলাইনার আমাদের উপরে তুমি বৃষ্টি দিও না। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের এই মাহফিলকে যেন সুন্দরভাবে সম্পন্ন করার আল্লাহ পাক তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব, দীন ইসলামে কোরআনে কেরিম হচ্ছে প্রথম দীন ইসলামের উৎস, যেখান থেকে আল্লাহর দীনকে আপনাকে নিতে হবে। আল্লাহর দীন একটি দিক হচ্ছে আকীদা বিশ্বাস, একটি হচ্ছে ইবাদত বন্দেগী, একটি হচ্ছে আপনার আদান প্রদান লেনদেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এই সমস্ত কিছুকে সামিল কোরআনে কেরিম থেকে নিতে হবে। আর তারপরে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বা হাদিস থেকে, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যে সবের স্বীকৃতি দান করেছেন, এগুলিকে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে সুন্নাত বলতে কোরআন সুন্নাতে যা কিছুই রয়েছে, এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জীবন আদর্শের উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে ছেড়ে গিয়েছেন, সেটাকে ফলো করা, সেটার অনুসরণ করা, সেটাকে মেনে চলা, এটি হচ্ছে সুন্নতের অনুসরণ। এই সুন্নতের অনুসরণ যদি করেন তাহলে পুরোপুরি আপনি দীন ইসলামের অনুসরণ করলেন। এই দীন ইসলাম সম্পর্কে যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ,
এই সুন্নাহ সম্পর্কে আলোচনা করব। এর গুরুত্ব সম্পর্কে একটি কথা বলে দেওয়াই যথেষ্ট, যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে দীনে ইসলাম। এই আদর্শ ছাড়া অন্য কোন পন্থা দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যেতে পারে না, এই আদর্শ ছাড়া আর অন্য কোন তরিকা দিয়ে জান্নাত পাওয়া যেতে পারে না, এই আদর্শ ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে ইহকাল পরকালের কল্যাণ হতে পারে না, জীবনে যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এ হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহর অনুসরণ করা। সুতরাং আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম ইরশাদ করেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন পন্থা যদি কেউ তলাশ করে সন্ধান করে, ফালা ইউকবালা মিন, কখনো তার পক্ষ থেকে সেটা কবুল করা হবে না, কখনো আল্লাহ গ্রহণ করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সেই পন্থাটি কবুল করবেন না যেটা তারা ইসলাম ছাড়া, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যেই পথের ওপর মতের ওপর ছেড়েছেন, সেটা ছাড়া অন্য কোন পন্থা যদি অবলম্বন করে আর সে হবে ক্ষতিগ্রস্তদের দশমিলা, ক্ষতিগ্রস্ত একমাত্র ওরা যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, যারা জান্নাত হাসিল করবে তারা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারপরে মউতের পরে যারা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে তাদেরকে দাখিল করানো হইল, ফাকাদ ফাজ, তারাই সফল কাম হয়ে গেল। এ হচ্ছে দীন ইসলাম, যেটাকে অন্য ভাষায় বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলাই হচ্ছে সঠিক পথের অনুসরণ করা, আর এই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকলেই তার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। মহান আল্লাহ তার একটা ছোট্ট অংশ বলছেন, ওয়াইন তুতি ইউহু তাহতাদু, তোমরা যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে মেনে চলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে ক্ষেত্র বললাম যে আপনাকে আকীদার ক্ষেত্রে, দিনের বিশ্বাসের ক্ষেত্রে এমন কিছু বিশ্বাস করবেন না যার প্রমাণ আপনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে দিতে পারবেন না, এমন কিছু বিশ্বাস করবেন না যার প্রমাণ কোরআন সুন্নাই নেই, কোরআন এবং হাদিসে নেই, এমন কোন ইবাদত করবেন না যার প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। ওয়াইন তুতি উহু তাহতাদু, যদি তোমরা মেনে চলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার মতাদর্শকে, তার সুন্নাহকে, তাহতাদু, তাহলে সঠিক রাস্তা প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের তিনটি জায়গায় যে আয়াতগুলি রয়েছে তাকওয়া সম্পর্কে, ওই আয়াতগুলি খুতবাতুল হাজাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সূরায়ে আলে ইমরানের আয়াত 102, সূরায়ে আপনার নিসার প্রথম, তারপরে সূরা আহজাবের আয়াত নম্বর 70-71। সূরা আহজাবের আয়াত নম্বর 71 দেখেন, তাতে আল্লাহ পাক কি বলেছেন, ওমান ইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহকে মানলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করলো, তারা মহা সাফল্য অর্জন করলো। শুধু সফলতা নয় বরং ফাওজান আযীম, আল্লাহ পাক বলছেন মহা সাফল্যতা অর্জন করলো। তাহলে কামিয়াবি একমাত্র রয়েছে, সফলতা একমাত্র রয়েছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাই, তার আদর্শ মোতাবেক জীবন গড়াই। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 13-তে আরো ইরশাদ করেছেন যে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারাম করণীয় বর্জনীয় কিছু বর্ণনা করে দেওয়ার পরে বলছেন এই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত সীমারেখা বর্ডার। সুতরাং আল্লাহ এবং রসুলকে মেনে যারা এই বর্ডারের খেয়াল রাখবে এবং বর্ডার ক্রস করবে না, বাইরে যারা চলে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সীমানার, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
তাদেরকে আল্লাহ পাক এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। খালেদিন আফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াজালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। আল্লাহ পাক তাহলে বেশ কিছু আয়াতে একে বড় সফলতা বলে আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা। সূরা নূরের আয়াত নম্বর 52 তে এরকম আল্লাহ পাক ইরশাদ করেছেন, উমাইয়তি ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইখশাল্লাহু ওয়া ইয়াতাকি ফাউলাইকা হুমুল ফায়েজুন, যারা আল্লাহকে মানলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো, আল্লাহকে ভয় করলো এবং যারা সংযত পাপমুক্ত জীবন গড়ার চেষ্টা করলো, আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে তারা আল্লাহর আদেশগুলি পালন করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা পাপাচার থেকে বেঁচে থাকলো, ফাউলাইকা হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম। তাহলে সফলতার কথা কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে একমাত্র সফলতা রয়েছে ইহকাল পরকালে। আল্লাহ পাক এই কথা বলেননি যে শুধু আখেরাতে, যেমন একশ্রেণীর লোকেরা ভাবে যে কোরআনে কারীমে যা বলা হয়েছে, রাসূলুল্লাহ হাদিসে যা বলা হয়েছে, এগুলি মনে হয় সবগুলি ধার, সবগুলি হচ্ছে আখেরাতের বিষয়। এরকম নয়, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শুধু আখেরাত বলেননি, আমরা নিজেরা এবং এর বাস্তব প্রমাণ রয়েছে, বাস্তব দলিল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার সাহাবায়ে কেরামদের জীবনীতে, খোলাফায়ে রাশিদের জীবনীতে, সালাফে সালেহিনদের জীবনীতে, আইম্মায়ে কেরামদের জীবনীতে, যারা আল্লাহর দিনকে মেনে চলেছে তাদেরকে আল্লাহ পাক ইহকালেও সম্মানিত করেছেন এবং পরকালেও তাদেরকে সম্মানিত করেছেন এবং করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার যে কত গুরুত্ব রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করে সূরায়ে নিসার আয়াত নম্বর 80 তে, মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মানলো তারা আল্লাহকে মানলো। তাহলে আল্লাহকে মানার জন্য আপনার উপর ফরজ হচ্ছে আগে রাসূলকে মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানেন কোন ক্ষেত্রে, আর আপনি বলেন যে আমি আল্লাহকে মানি মানে কোরআনের কথা মানি, কোরআনের কথা শুধু আল্লাহর কথা নয় বরং হাদিসের কথাগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা ছেড়ে গেছেন তিনি দিন হিসাবে, সবগুলি হচ্ছে আল্লাহ পাকের বিধান। এটা সবসময় মনে রাখতে হবে। মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো, তার আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, আর কেউ যদি বিমুখ হয়ে যায় যে আমি রসুলের এটা মানবো না ওইটা মানবো না, যেমন এক শ্রেণীর লোকের আমাদের সমাজে রয়েছে, যদি বলেন যে এটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সন্না, তখন বলছেন যে এটা যখন সন্ন্যাত তাহলে গুরুত্ব কম, ফরজ না সন্ন্যাত। হাজি সাহেবরা হজ করতে আসে, আসার পরে জিজ্ঞাসা করে যে মেনায় অবস্থান করা, মেনায় রাত কাটানো ওয়াজিব না সন্ন্যাত, মুজদালিফায় রাত কাটানো ওয়াজিব না সুন্নাত, তার মানে ওদের সুন্নত বলে দিলে আর সেখানে থাকার প্রয়োজন মনে করবে না বা সেই কাজগুলি করার প্রয়োজন মনে করবে না। এই রকম যদি হয় তাহলে এই আয়াত থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। মাইয়তি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো তারাই আল্লাহকে মানলো। ওমান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে ফিরে যায় যে এটা যেহেতু রাসূল থেকে প্রমাণিত কোরআনে নেই সেজন্য এটার গুরুত্ব কম, অথবা এটা ফরজ নয় যখন সুন্নাহ তখন এটার গুরুত্ব কম, তাহলে আল্লাহ বলছে ফামা আরসালনাকা আলিম হাফিজা, তাদের রক্ষক হিসাবে তোমাকে পাঠানো হয়নি, তার হিসাব আমি নেব। সুতরাং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত তা যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ পাক সূরা তাগাবনে বলছেন যথাসাধ্য যতটুকু পারো আল্লাহকে ভয় করে দিন পালন করো, মেনে চলো। এইরকমই মনে রাখবেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো তারা মুমিন মুসলিম হওয়ার পরিচয় দিল, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে, অনুসরণ থেকে বিমুখ হলো তারা কুফুরিতে নিমজ্জিত হইল। সূরা আনফালের শুরুতে আল্লাহ পাক বলেন প্রথম আয়াতে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ এবং রসুলকে মানো, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও।
এইরকম সুরে আলে ইমরান আয়াত নম্বর 32 আল্লাহ পাকের ইরশাদ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী তুমি বলে দাও মানুষকে যে তোমরা আল্লাহকেও মানো আর রাসূলকেও মানো। ফাইন তাওয়াল্লাও, তারপরে তারা যদি ফিরে যায় না মানে তোমাকে, তোমার কথা না মানে, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে কাফেরদের কি আল্লাহ পাক ভালোবাসেন না, কাফেরদের কি আল্লাহ পাক ঘৃণা করেন? তাহলে বোঝা গেল যারা আল্লাহকে মানবে না বা রাসূলকে মানবে না দুটোর ক্ষেত্রে অথবা একটির ক্ষেত্রে আল্লাহ পাক তাদের বলছেন যে ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহকে ভয় করা উচিত। মনে রাখবেন যে আমাদের যত ইবাদত বন্দেগী আমরা করছি বা যত আমল করছি ব্যাপক অর্থে, সমস্ত আমল কবুল হওয়া নির্ভরশীল দুটো শর্তের ওপর। একটি শর্ত হচ্ছে যে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য সেই কাজটি হইতে হবে, তৌহিদ এবং ইখলাসের ভিত্তিতে হইতে হবে। যদি তৌহিদে ভেজাল থাকে, তৌহিদের জায়গায় শিরক থাকে, ইখলাসের জায়গায় যদি দুনিয়ার গরজ থাকে, উদ্দেশ্য থাকে, হ্যাঁ কাউকে খুশি করার জন্য, কারো চাপে, কারো লজ্জায় ইত্যাদি, তাহলে সেই আমল কবুল হবে না। ইখলাস তাওহীদ পরিপন্থী আমল কবুল হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সেই কাজটি হইতে হবে। সুতরাং আমাদের দেশের মানুষরা বিভিন্ন ক্ষেত্রে এবাদত বন্দেগী করে, কিন্তু এর পরোয়া করে না যে এটা নবীর তরিকায় করলাম না আমাদের বুজরুকদের তরিকায় করলাম। যেমন জিকির করে, আমাদের দেশের মানুষরা আরবদের চাইতে বেশি জিকির করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিকির কি কবুল হচ্ছে? জিকিরটা তো আপনার এবাদত, জিকিরটা তো আপনার নেক আমল, নেক আমল কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রাসূলের তরিকায় হইতে হবে, দ্বিতীয় কারো তরিকায় যেন না হয়। জিকির করছেন সম্মিলিত জিকির, রাসূলুল্লাহর তরিকা নাই। জিকির করছেন বিদাতি জিকির, অসম্পূর্ণ বাক্যের জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। দুরুদ পড়া, সালাত এবং সালাম পাঠ করা ইবাদত, সুতরাং এক আল্লাহর জন্য হইতে হবে এবং এক রাসূলের তরিকায় হইতে হবে। দুরুদ পড়ছেন বানানো দুরুদ, গদ বাঁধা দুরুদ, যা কোনো হাদিসেও নেই। দুরুদ পড়ছেন সম্মিলিত একসাথে, মহব্বতের সাথে জিকির, মহব্বতের সাথে দুরুদ, এই সব পড়ছেন। খতম রয়েছে আমাদের দেশে, খতম, এক ভাই আজকে বলছে যে আমাদের তাহলিল খতম, মানে লা ইলাহা ইল্লাল্লাহর খতম। বলে খতম কত করলে খতম হয়? মানে একবার লাইহা বললেই তো খতম হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে একবার খতম, মানে একবার লাইহা বলে ফেললাম, খতম মানে শেষ করা। বলছে না না, সুয়া লাখ হইতে হবে, যেমন খতমে ইউনুস বা খতমে তাহলিল, নতুন নাম শুনলাম আজকে খতমে তাহলিল। এলেম শিখার শেষ নাই, ভেজাল শিখারও শেষ নাই, আর হক শিখারও শেষ নাই। তো বললাম যে ঠিক আছে, সুয়ালাক পড়লে খতম হইল, আর তার কম বেশি বা গণনা না করে এমনি পড়লাম খতম হইল না, এর দলিলটা কোথায় যে সুয়ালাক পুরা করতে হবে তাহলে খতম হবে? তাহলে বোঝা গেল যে এই খতম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, সুতরাং কবুল হয় না, মুখে ছুঁড়ে দেওয়া হয়, বরং গুনাহ হয়। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ যা দিনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে হয় সেগুলি হচ্ছে বিদআত। অকুল্লো বিদাতিন দলালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহী, রাস্তা জান্নাতের হারিয়ে ফেলা, সফলতার রাস্তা হারিয়ে ফেলা। অকুল্লো দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নাম। মনে রাখবেন যে কোনো আমল কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত দ্বিতীয় হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সেই আমল হইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। অধিকাংশ মানুষ নামাজের ক্ষেত্রেও যা মুরব্বীদের কাছ থেকে শিখেছে, গদ বাঁধা নিয়ত পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার নিয়ত পড়েছেন, আপনি যে নামাজ তো পড়ছেন, আপনি যে জায় নামাজের দোয়া পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার তাকবীরে তাহরিমার আগে কিছু পড়েছেন? জায় নামাজের দোয়া বা নিয়ত পড়া কখনো পড়েননি, তাহলে আপনার নামাজ তো কবুল হয় না। কত কঠোর পরিশ্রম করে নামাজ পড়ছেন, আপনি ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, দোহা পড়ছেন, ইশরাক পড়ছেন, কত নামাজ পড়ছেন আপনি, আর কত আল্লাহকে চাইছেন, কিন্তু আল্লাহকে চাওয়ার তরিকা জানেন না। কারণ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আপনি আসছেন, অন্য কোন রাস্তা দিয়ে আল্লাহর কাছে আসতে চাইছেন আল্লাহ কবুল করবেন না। মহান আল্লাহ ইরশাদ করছেন এই ক্ষেত্রে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিন সকল তোমরা আল্লাহকে মানো আর রাসূলকে মানো।
ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলকে নষ্ট করিও না। তার মানে আল্লাহকে না মানো তাহলে আমল নষ্ট হবে, রাসূলুল্লাহ এর তরিকা যদি না মানো তো আমল নষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমের আয়াত দলিল, তার রাসূলের তরিকা যদি ইবাদত বন্দেগী না হয় তাহলে সেই আমলগুলি নষ্ট হয়ে যাবে। যেই আমলে বিদাত ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে, যেই আমলে শিরিক ঢুকবে সেটা তো নষ্ট হবে, অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। লাইন আশরাক তালা ইয়াহাবাতান্না আমালুকা, শিরিক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেন তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জন্য আর কোনো চিন্তা থাকলো না। দুনিয়ার আপনার বসের যদি ভালোবাসা পেয়ে যান তো আপনার কোনো চিন্তা নেই, যা চাইবো তা পাবো, না চাইলেও পাবো। তাহলে চিন্তা করেন রব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন কাকে? যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়। মহান আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এ কথার দাবি করো, তাহলে এর একটি প্রমাণ দিতে হবে, তা হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবীকে ফলো করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে শিরক মুক্ততার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে বিদাত মুক্ত হওয়ার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে, নবীকে ফলো করতে হবে হারাম নাজায়েজ পরিত্যাগ করার ক্ষেত্রে, হারাম নাজায়েজ অবৈধ কথা কাজের উপর ঘৃণা থাকার ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো, তাহলে ইউহাব্বিবকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে, আর অতিরিক্ত আল্লাহ দেবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে এবং তার আদর্শ অনুযায়ী জীবন গড়লে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। ওয়াতি আল্লাহ ওয়া রাসূলুল্লাহ আল্লাকুম তুরহামুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 132। এইরকমই সূরায়ে নূরে আল্লাহ বলছে ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলকে মানো, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ পাক আরো সূরা আনামে বলেছেন এই বিষয়গুলি বেশ কিছু আয়াতে কোরআনে কারীমের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার, তার অনুসরণ করার, তার আনুগত্য করার উপকারিতা। কারা চায় না যে ভালো মানুষের সাথে থাকবে? দুনিয়ার ক্ষেত্রে মানুষের স্বভাব বিকৃত হয়ে গেছে, মানুষের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, যার ফলে মানুষ অসৎ লোকদের সঙ্গ ধরে। কিন্তু মৌতের পরে মানুষ সকলে চাইবে যে আমি যদি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ রাস্তা বলে দিচ্ছেন, যেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আনুগত্য। সূরা নিসার আয়াত নম্বর 69 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা ইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআ আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ওই সমস্ত লোকের সাথে উঠবে এবং তাদের সাথে জান্নাতে অবস্থান করবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, আনআম আল্লাহু আলাইহিম। সূরায়ে ফাতিহাতে এই দোয়া চাইতে বলা হয়েছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের পথের পথিক বানাও, ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর এ আয়াত আল্লাহ বলছেন যে তাদের সাথে থাকতে পাবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, তারা কারা এখানে বিস্তারিত বর্ণনা, মিনান নাবিয়িন আম্বিয়া রাসূলগণ ওয়া সিদ্দিকিন, এবং যারা মহাসত্যবাদী, যারা যাদের ইমানের সততায় উচ্চ স্থানে পৌঁছিতে পেরেছে, ওয়াসসুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। আল্লামা ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তাআলা এই সুহাদার তাফসিরে বলেছেন, এবং ওলামায়ে হক কোরআন সুন্নাহর যারা আলেমে দিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে ফুকাহা চার ইমাম রাহিমাহুল্লাহ, এইরকম মুহাদ্দিসিন কেরাম যারা রয়েছেন, এইরকমই তাদের অনুসারী যারা সাহাবায়ে কেরাম সালাফদের অনুসারী কিয়ামত পর্যন্ত, ওলামা হ্যাঁ কোরআন সুন্নার আলেমরা আসবে, শিরক বিদাত মুক্ত তারা থাকবে এবং মুক্ত রাখবে।
তাদের সাথে হবে অসলেহীন এবং সাধারণ মানুষদের মধ্যে যারা নেক লোক রয়েছে জান্নাতি তাদের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে কারা অমায়ুতি ইল্লাহ রস যারা আল্লাহ এবং রসুলকে মানল এইরকম আল্লাহ এবং রসুলকে মানলে জান্নাতে যেতে পারবে এই মর্মে কোরআনে কেরিমের বেশ কিছু আয়াত রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেগুলিকে সংক্ষেপ করে একটি সহিহ বুখারীর হাদিস বলি এতক্ষণ আয়াত নিয়ে আলোচনা করছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার উম্মতের প্রত্যেকই জান্নাতে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার উম্মতের প্রত্যেকই জান্নাতে যাবে তবে যে জান্নাতে যেতে অস্বীকার করলো কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলে ইয়া রাসূল কে হতভাগা আছে জান্নাতে যেতে অস্বীকার করে এমন কি আছে জান্নাতে যেতে অস্বীকার করবে কালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমাকে মানলো তারা জান্নাতে যাবে আর ওমান আসানি আর যারা আমার বিরুদ্ধাচরণ করলো আমার আদর্শ মোতাবেক জীবন গড়লো না আমার তরিকায় চললো না তৌহিদের জায়গায় শিরকে লিপ্ত হইলো সুন্নতের জায়গায় বিদাতে লিপ্ত হইলো ফরজ অজেবে অবহেলা করলো হারাম নাজাজে লিপ্ত থাকলো এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমান বিরুদ্ধাচরণকারী ফাকাদ আবা তারা জান্নাতে যেতে অস্বীকার করলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে তারা শুধু আখেরাত পাবে না বরং দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করবেন ব্যক্তির ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এই আয়াতের বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন মহান আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 46 ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ তোমরা আল্লাহ এবং রাসূলকে মানো ওয়ালা তানাজাউ তোমরা আপোষে বিবাদ করিও না ঝগড়া করিও না ফাতাফশালু না হলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের দাপট শেষ হয়ে যাবে তোমরা কমজোর হয়ে যাবে ওয়াসবিরু এবং তোমরা ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মাআস-সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন বোঝা গেল যে যারা রাসূলুল্লাহ আতিউল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা শক্তিশালী হবে পক্ষান্তরে যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করবে বিভিন্ন তরিকা পথ আর মতের শেষ নাই 126 তরিকা মানবে যারা তারা ফাতাফশালু ওয়া তাযহাবারিহুকুম দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি হারিয়ে ফেলবে তোমাদেরকে হালকা মনে করবে হালকা মনে করবে যারা ইসলামের শত্রু তারা তোমাদেরকে হালকা মনে করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য আসতে পারে সারা দুনিয়াকে যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যে কোন একজন ব্যক্তির উপর আমরা সারা বিশ্বের মুসলিম এক হয়ে যাব অসম্ভব কথা অসম্ভব কথা কিন্তু যদি বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিয়েছি সুতরাং আমরা এক আল্লাহর ইবাদত করব এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবন গড়ব তাহলে সারা বিশ্বের মুসলিম আরব হোক আর আজম হোক সকলে আমরা এক হয়ে যেতে পারবো এইদিকে আল্লাহ পাক সূরা আল ইমরানের আয়াত নম্বর 102-3 এই আয়াতগুলিকে দাওয়াত দিয়েছেন 103 নম্বর আয়াতে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো আল্লাহর রশি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেটা কোরআনে করিম হোক অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথাই হোক ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া সকলেই তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম আর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ইজ কুনতুম আদা আন তোমরা পরস্পরের শত্রু ছিলে আল্লাহ পাক এই আয়াতে ইঙ্গিত করেছেন মদিনার সমাজের দিকে মদিনায় দুটো বংশ বাস করত যারা পৌত্তলিক ছিল আওস এবং খাজরাজ যাদের মাঝে এমন বিবাদ চলত যে ওই বিবাদ থেকে এক যুদ্ধ শুরু হয় যে যুদ্ধের নাম হচ্ছে বোয়াসের যুদ্ধ সহিহ বুখারীতে এই যুদ্ধের নাম রয়েছে বোয়াসের লড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে 120 বছর আগে এই লড়াই শুরু হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসে 120 বছরে অলরেডি লড়াই করা হয়ে গেছে আর হাজার হাজার মানুষ দুই গোত্র দুই বংশ থেকে ধ্বংস হয়ে গেছে খুন হয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে বলছেন যে তোমাদের এই দুই গোত্রকে কে একত্রিত করলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং তার আগমনের বরকত
ইদকুনতুম আদাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরকে জড়িয়ে দিলেন পরস্পরের সাথে। ফাআসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, সুতরাং তোমরা আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছো। আজকে যে আমাদের ভাতৃত্ব আরব হই আর অনারব হই, যে কোনো ভাষাভাষী হই, যে কোনো দেশবাসী হই না কেন, আমাদের সম্পর্ক হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনা সূরা হুজরাত আল্লাহ পাক বলছেন মুমিনরা পরস্পরের ভাই বোন, এর ভিত্তিতে। আর এই ভাতৃত্ব তখনই টিকে থাকবে, তখনই মজবুত থাকবে যখন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাস্তবায়ন আমরা পুরোপুরি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আরো বলছেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, দেখো তোমরা তো জাহান্নামের কিনারায় চলে গেছিলে, জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, বরং তোমাদের পূর্বসূরি অনেকেই অবস্থায় লড়াই করে কলহ বিবাদ করে আর শির কুফরি আর পাপাচারে লিপ্ত হয়ে জুলুম অত্যাচার করে জাহান্নামে চলে গেছে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে রক্ষা করলেন পিনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে। আল্লাহ পাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে ঐক্য গড়ার তৌফিক দান করেন। এর সাথে সাথে আর দুই একটি হাদিস শোনাই আর তারপরে আমার আলোচনা শেষ করব। হাদিস বড় লম্বা রয়েছে। হুনাইনের যুদ্ধ হইল, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে পরেই হুনাইনের যুদ্ধ হইল। হুনাইনের যুদ্ধে যথেষ্ট গনিমতের ধন সম্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন। তারপরে সেই গনিমতের ধন সম্পদ গুলি আনসারদেরকে না দিয়ে আর মুহাজিরদেরকে না দিয়ে, যারা নিউ মুসলিম ছিল, নতুন নতুন মক্কা বিজয়ের সাথে ইসলাম কালকে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে সব ধন সম্পদ দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের বড় বড় খেদমত রয়েছিল ইসলামের, হ্যাঁ, যারা বদর ওহদে হাজির হয়েছে, যারা খন্দকে হাজির হয়েছে, তাদেরকে দিলেন না। মনে মনে আনসারীরা একটু কষ্ট ফিল করলেন যে আমাদেরকে দেওয়া হলো না, এটা কেমন হইল। পিনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই খবর পৌঁছিল যে একটু যেন তারা মন খারাপ করছেন যে আমাদেরকে কেন দেওয়া হইল না। বলছেন যে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাতাবাহু ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন এবং তাদের মাঝে বক্তব্য রাখলেন। খুতবা দেওয়া মানে বক্তব্য, খুতবা দেওয়া মানে আরবিতে পাঠ করা নয়। ফাখাতাবাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করলেন, খেতাব করলেন, অ্যাড্রেস করলেন। জি, তো খুতবা মানে আরবিতে জুমার খুতবা, অথচ বাংলাদেশ ভারত খুতবা মানে জানা ঈদের খুতবা হচ্ছে আরবিতে, আর দেশের মানুষ কিছু ইসলাম বুঝলো না। এইভাবে দিন ইসলাম শিখা থেকে যে কি বঞ্চিত রাখছে মুসলিম সমাজকে এক শ্রেণীর লোকেরা, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। দেখেন হাদিসে এসেছে ফাখাতাবাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভাষায় খুতবা দিলেন। শুধু খুতবা হইতে হবে যেই ভাষার সম্বোধন বুঝে, খুতবা মানে খেতাব সম্বোধন করা। আল্লাহর প্রশংসা করলেন, গুণগান করলেন, তারপরে বলছেন মাকাল ইয়া মাশার আল আনসার, হে আনসারী লোকেরা, আনসারের জামাত, শোনো, আলাম আজিদকুম দুল্লালান, আমি জানতে পেরেছি তোমরা মনে মনে একটু কষ্ট পেয়েছে যে তোমরা কিছু পেলে না। কি তোমাদেরকে কি রাস্তা হারা পাইনি, দিশে হারা পাইনি, তোমরা কি গুমরাহিতে ছিলে না? ফাহাদাকুমুল্লাহবি, আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখালেন, সুখের রাস্তা দেখালেন, ইমান ইসলামের তৌহিদের রাস্তা দেখালেন। ফাহাদাকুমুল্লাহবি ওয়া আলাতান ফাগানাকুমুল্লাহবি, তোমরা কি অভাবী ছিলে না, তোমাদের অবস্থা কি শোচনীয় ছিল না? অতঃপর আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করেছেন, যথেষ্ট আল্লাহ পাক নিয়ামত দান করেছেন তোমাদেরকে। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামুতাফাররিকিনা ফাজামাআকুমুল্লাহু বি, এবং তোমরা কি ছিন্ন ভিন্ন ছিলে না, তোমাদের মাঝে মারামারি কাটাকাটি কলহ বিবাদের শেষ ছিল না, এইরকম কি পরিস্থিতি ছিল না? তোমাদেরকে আল্লাহ পাক আমার মাধ্যমে একত্রিত করেছেন, ঐক্য গড়ার তৌফিক দান করেছেন। সবগুলির নাম আর আওস খাজরাজের লড়াই থাকলো না, আর বোয়াসের জাহিলিয়াতের যুদ্ধ থাকলো না, আর আপোষের যে সব জাতীয়তা থাকে সেসব জাতীয়তার পচা সরা গন্ধ থাকলো না, বরং সকলকে মুসলিম আনসার বলে আখ্যায়িত করলেন। কোরআনে কারীম আল্লাহ পাক বললেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, হ্যাঁ, মুহাজিরিনদের কথা আল্লাহ বললেন, তারপরে আনসারদের কথা বললেন, হ্যাঁ, ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কোরআনে কারীমের একাধিক আয়াত আল্লাহ পাক মুহাজিরিন আনসারদের কথা বর্ণনা করেছেন। আনসার সকলে ইসলামের সাহায্যকারী
বলে আল্লাহ পাকের পক্ষ থেকে উপাধি পেলেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে তাহলে যে বিষয় লক্ষণে সেটা বলেছেন, আল্লাহ পাক তোমাদেরকে আমার মাধ্যমে একত্রিত করলেন। মনে রাখবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে দুনিয়াও সুখী হবে, আখেরাত সুখী হবে, হাওজে কাউসারের পানি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হাওজে কাউসারের পানি দান করেন, আল্লাহ পাক রব্বুল দুনিয়া আখেরাতের যেন সার্বিক কল্যাণ দান করেন।